জামিন পেলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতা আরাবুল ইসলাম। জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, জামিন পেয়েছেন আরাবুল ইসলাম, তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ছিল এবং সেই ক্ষেত্রে এর আগেই তিনি জামিনের যখন আবেদন জানান তখন আরাবুল ইসলামের আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলেছিলেন যে তাকে অকারণে এই মামলায় দোষ তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এবং ফাঁসাচ্ছে তৃণমূল কংগ্রেসেরই একাংশ। শওকত মোল্লার নামও উঠে এসেছিল আরাবুল ইসলামের আইনজীবীর মুখে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি জানা যাচ্ছে, কি কি শর্ত দেওয়া হলো আরাবুল ইসলামের জামিনে? দেখো, সাধারণত যে ধরনের তদন্ত চলে, যখন তদন্ত চলে সেই তদন্তের ক্ষেত্রে যদি কোনো সেই অভিযুক্ত জামিন পায়, সেক্ষেত্রে সাধারণত আদালত একটি বন্ডের মাধ্যমে শর্ত সাপেক্ষে জামিন দেয়। যদিও আজকে বিচারপতিরা সম্পূর্ণ রায়টি আদালতের পড়েনি, তারা পরিষ্কার জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে পরবর্তীকালে এই রায় কপি আপলোড করা হবে, তাই শর্তগুলি এখনো পর্যন্ত আদালত কি দিয়েছে তা পরিষ্কার নয়। তবে আইএসএফ এর কর্মীদের ঘটনায় যে আরাবুল ইসলামের নাম জড়িয়ে গেছিল, তার প্রেক্ষিতে তাকে যে গ্রেপ্তার করা হয়েছিল, সেই গ্রেপ্তারের পর কলকাতা হাইকোর্টে আবেদন জানায় আরাবুল। তার কারণ, নিম্ন আদালতে তার জামিনের আবেদন খারিজ হয়, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানায়। সেই শুনানি পর্বে, সমগ্র শুনানির পর বিচারপতিরা মনে করেছেন যে তদন্ত যে পর্যায়ে রয়েছে সেখানে আরাবুল ইসলামকে এখনো পর্যন্ত সংশোধনাগারে আটকে রেখে আর কোনো তদন্তের ক্ষেত্রে কোনো গতি প্রকৃতি বা ডেভেলপমেন্ট নাও হতে পারে, তাকে আটকে রাখার প্রয়োজন নেই, সেই কারণেই তার জামিন মঞ্জুর করা হয়েছে। মঞ্জুর করেছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, জীবিকান্ত। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।